আলহামদুলিল্লাহ আমাদের এই বাংলাদেশে শুধু আপনাদের এই দরগাপুর নয়, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা জায়গায় ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আলেম উলামার পক্ষে যুবকদের যে গণজোয়ার আমরা দেখতে পাচ্ছি, যুবকদের এই গণজোয়ার প্রমাণ করছে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম উলামার বাংলাদেশ। ইসলাম বিরোধীরা এদেশের যুব সমাজকে আলেম উলামা থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল। এদেশের এক শ্রেণীর মানুষ আলেমদেরকে বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে হয়রানি করে আলেমদেরকে মিথ্যা ষড়যন্ত্রমূলক ভাবে ফাঁসিয়ে উলামাদেরকে এদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল। তাদেরকে বলতে চাই, এই দরগাপুরের মাঠ সহ গোটা বাংলাদেশের প্রত্যেকটা মাহফিলের দিকে নজর করলে দেখা যায় এদেশের মানুষ তা আলেম থেকে বিচ্ছিন্ন হয় নাই, বরং যারা এদেশের জনগণকে আলেম থেকে বিচ্ছিন্ন করতে চাইবে তারা নিজেরাই জনবিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে আলেম ওলামাদের সাথে থাকার, ইসলামের সাথে থাকার তৌফিক দান করেন। আপনাদের কষ্ট হচ্ছে? আমি আর দেরি করব না, আজকে এত সুন্দর একটা সূরা নিয়ে কথা বলব যে সূরার ভেতরে হেদায়াত আছে, যে সূরার ভেতরে আখেরাতের পুঁজি আছে, যে সূরার ভেতরে দুনিয়ার জালেমদের জন্য সতর্কবার্তা আছে। আমি খুতবার ভেতরে আপনাদের সকলের পরিচিত একটি সূরা তিলাওয়াত করছি। আমার মনে হয় এই সূরাটির নাম বেশিরভাগ মানুষই আপনারা জানেন। বলেন তো যে সূরাটা তিলাওয়াত করা হয়েছে সূরাটার নাম কি? মাশাআল্লাহ, এই সাতক্ষীরার মানুষ তো জানবেই, কারণ গোটা বাংলাদেশের মানুষ জানে এই সাতক্ষীরার মাটি ইসলামের ঘাঁটি। আমরা সূরাতু জিলজাল নিয়ে আজকে আলোচনা করব। বলেন ইনশাআল্লাহ। জিলজাল, ইটস অ্যান আরবিক ওয়ার্ড, এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো ভূকম্পন, যেটাকে আমরা বলি ভূমিকম্প। কিছুদিন আগে তুরস্ক এবং সিরিয়ার সীমান্তে ভূমিকম্প হয়েছে, আপনারা জানেন 7.8 রিখটার স্কেলের ভয়াবহ ভূমিকম্প হয়েছে, যেখানে শুধু তুরস্কেই প্রায় 6000-এর বেশি ভবন ধসে গিয়েছে, হাজার হাজার মানুষ মারা গিয়েছে। এই যে ভূমিকম্প, ভূমিকম্প কেন হয়? ভূমিকম্প হওয়ার মৌলিক কারণ হলো দুইটা, আমার কথা বুঝে থাকলে সবাই একটু প্রাণবন্ত আওয়াজে বলেন ভূমিকম্পের মূল কারণ কয়টা? নাম্বার ওয়ান, এক নাম্বার হলো প্রাকৃতিক কারণ, দুই নাম্বার হলো কৃত্রিম কারণ। এক নাম্বার বলেছি প্রাকৃতিক কারণ, এই যে আমাদের চোখের সামনে গাছপালা, নদ নদী, তরুলতা, এগুলো মিলে হলো প্রাকৃতিক পরিবেশ। এই যে প্রকৃতি, এগুলো এমনি এমনি হয় নাই, এই প্রকৃতিকে সুন্দর করে যিনি সৃজন করেছেন, গলার আওয়াজ বড় করে বলেন তো তিনি কে? পৃথিবীতে মানুষ নামের কিছু অমানুষ আছে যারা স্রষ্টায় বিশ্বাস করে না, এদেরকে আমি মানুষের জাত না কেন বললাম, কারণ আল্লাহ কোরআনে বলেছেন উলাইকা কাল আনআম, এরা চার পায়া জানোয়ারের মতো। আল্লাহ এতটুকু বলে শেষ করেন নাই, আল্লাহ বলেছেন বাল হুম আদল, এরা এর চাইতে আরো নিম্ন ক্যাটাগরির, নাস্তিক যারা, সংশয়বাদী যারা, স্রষ্টায় বিশ্বাস করে না যারা, মানুষের কাতারে পড়ে না তারা। কয় প্রকৃতি নাকি অটোমেটিক হয়েছে বেটা নাস্তিক? তোর গায়ে যে কাপড় আছে এটা কি অটোমেটিক হয়েছে রে গাধার ঘরের গাধা? আমাদের গায়ে যে কাপড় আছে এটা কি অটোমেটিক হয়েছে না কেউ না কেউ বানাইছে? বানিয়েছে। এমনি এমনি তো কোনো কিছুই তৈরি হয় না, প্রত্যেক জিনিসেরই স্রষ্টা আছে না নাই? এখানে যদি গোবর দেখি আমরা, তাহলে বুঝে ফেলবো এখান দিয়ে কোনো গরু গিয়েছে। ছাগলের পায়খানার বড়ি দেখলে মানুষ বুঝে ফেলবে এই মাঠ দিয়ে কোনো ছাগল
হেঁটে গিয়েছে তো গোবর দেখলে গরু হেঁটে গিয়েছে যদি বোঝা যায় ছাগলের পায়খানার বড়ি দেখলে যদি বোঝা যায় ছাগল হেঁটে গিয়েছে তো বেটা কানার ঘরের কানা নাস্তিকের ঘরের নাস্তিক তোর চোখের সামনে গাছপালা তরুলতা নদ নদী সাগর মহাসাগর মাথার উপরের আসমান আর পায়ের তলার জমিন দেখে কানার ঘরের কানা তোর বিবেকে গিয়ে এটা আসে না এগুলোর পেছনে সস্তা আছে ড্রাইভার ছাড়া কি গাড়ি চলে পাইলট ছাড়া কি বিমান চলে অপারেটর আছে এই মাইকে অপারেটর খুব সুন্দর আলহামদুলিল্লাহ আজকের মাইকম্যান খুব ভালো এদের মাইকের প্রশংসা করতে হয় তো অপারেটর ছাড়া কি মাইক চলে ক্যামেরাওয়ালা ছাড়া কি ক্যামেরা চলে ড্রাইভার ছাড়া যদি গাড়ি না চলে পাইলট ছাড়া যদি বিমান না চলে ক্যামেরা পারসন ছাড়া যদি ক্যামেরা না চলে অপারেটর ছাড়া যদি মাইক না চলে তো স্রষ্টা ছাড়া সৃষ্টি কেমনে চলে অবশ্যই সৃষ্টিকে পরিচালনায় একজন স্রষ্টা আছেন না নাই এইজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে বড় সুন্দর করে বলেছেন আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল আল্লাহ তাআলা বলছেন সকল কিছুকে সৃষ্টি করেছি আমি আর সবকিছুর নিয়ন্ত্রণ এবং পরিচালনার দায়িত্ব যিনি গ্রহণ করেছেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে ভূমিকম্পের প্রথম কারণ বলছিলাম প্রাকৃতিক কারণ এই প্রকৃতিকে পরিচালনা করেন কে আবার এই প্রকৃতির ভারসাম্যকে ভারসাম্যহীন করে দিয়ে এই প্রকৃতিতে বিপর্যয় ঘটানোর ইখতিয়ার একমাত্র যার তিনি কে আল্লাহ আসমান জমিনের মালিক কে আল্লাহ আসমান জমিনে গজব দেওয়ার ইখতিয়ারও কার আল্লাহ আল্লাহ যখন চাইবেন ভূমিকম্প হয়ে যেতে পারে এটা প্রাকৃতিক কারণ নাম্বার 2 দুই নাম্বার কৃত্রিম কারণ ভূমিকম্প বলেন বন্যা খরা আমফান আইলা লাইলা সিদর যে কোনো গজব মহামারী এগুলো আল্লাহ এমনি এমনি দেন না এগুলো হলো মানুষের পাপের ফল পাপের কামাই দুই হাতের কামাই এজন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়াহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস আল্লাহ বলছেন পানিতে আর মাটিতে স্থলভাগ আর জলভাগে যত বিপর্যয় যত গজব আসে এগুলো এমনি এমনি আসে না মানুষের পাপের কারণে মানুষ যখন পাপাচারে ডুবে যায় তখন মানুষের পাপের কারণে মাঝে মাঝে গজব দিয়ে মানুষকে যিনি সতর্ক করেন তিনি কি কিয়ামতের আগে সিরিজ ভূমিকম্প আসবে নবীজি বলেছেন কিয়ামতের আগে হাসফান ওয়া মাসখান ওয়া কাদফান ঘন ঘন ভূমিকম্প দাবানল চেহারার বিকৃতি ঘন ঘন মহামারী আল্লাহর নবী বলেছেন সিরিজ ভূমিকম্প হবে তোমরা রাতের বেলা দেখবা সুন্দর সুন্দর শহর বিরাট বিরাট উঁচু উঁচু ভবন সকালবেলা উঠে দেখবা কিচ্ছু নাই এগুলো কেন হবে কোন পাপের কারণে হবে এটা আমার মতো ছোট হুজুর বলা লাগবে না 1500 বছর আগে বলে গিয়েছেন বড় হুজুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু নবীজি বলেছেন ইদা কানাল মাগনা মুদুওয়ালা যখন রাষ্ট্রের সম্পদ নিজের সম্পদ মনে করে লুটপাট করা আরম্ভ করবে তখনই মানুষের উপরে গজব আসবে ওয়াল আমানাতু মাগরামা চতুর্দিকে যখন আমানতের খেয়ানত আরম্ভ হবে ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন মুসলমান যখন তার শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে বিদায় করে দিবে তখন ভূমিকম্প মহামারীর মতো গজব দিবেন কি গত কয়েকদিন ধরে টেলিভিশনে দেখতেছি আবহাওয়াবিদরা বলতেছেন বাংলাদেশে নাকি ভূমিকম্প আসবে আসবে না তো কোন দেশে আসবে যেভাবে ইসলামকে শিক্ষা ব্যবস্থা থেকে বিদায় করে দেওয়া হয়েছে যদি ভূমিকম্প মহামারী আর আল্লাহর গজব আসমান জমিনের গজব থেকে বাঁচতে চান তো শিক্ষা ব্যবস্থায় কারিকুলাম প্রণয়নের জন্য আলেমদেরকে সম্পৃক্ত করে তিনমুখী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে তাহলে গজব থেকে বাঁচিয়ে দিবেন কি তো ভূমিকম্পের নামে কোরআনে সূরা আছে চলেন এই সূরাটা নিয়ে আলোচনার আগে 20-30 সেকেন্ডে এই সূরার কিছু প্রাথমিক তথ্য আমরা মেমোরাইজ করে ফেলি আজকের আলোচ্য সূরাটির নাম হলো সূরাতু জিলজাল সবাই একবার আমার সাথে বলেন তো সূরার নাম সূরাতু জিলজাল মাশাআল্লাহ জিলজাল আমরা জানি কোরআনুল কারীমে মোট 30 পারা রয়েছে আজকের আলোচ্য এই সূরাটি কোরআনুল কারীমের সর্বশেষ পারা অর্থাৎ 30 তম পারায় অবস্থিত
তাহলে আজকের এই সূরাটা কত নাম্বার পারায় আছে আরো জোরে কত নাম্বার আমরা জানি কোরআনুল কারীমে মোট 114টি সূরা রয়েছে আজকের সূরার সিরিয়াল নাম্বার হলো 99 তাহলে সূরার সিরিয়াল নাম্বার কত 99 কোরআনুল কারীমের সূরাগুলো দুই ভাগে বিভক্ত কিছু সূরা হচ্ছে মাক্কি কিছু সূরা হচ্ছে মাদানী যেই সূরাগুলো নবীজির কাছে মক্কায় নাযিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সূরা আর যেগুলো মদিনায় নবীজির উপরে নাযিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী সূরা আজকে যে সূরাতু মাক্কিয়া এটা মাক্কি সূরা তাহলে নাযিল হয়েছে মদিনায় না মক্কায় এই সূরার রুকু সংখ্যা 1 আয়াত সংখ্যা হলো মাত্র 8 এই হলো এই সূরার প্রাইমারি ইনফরমেশন যা আমরা শেয়ার করলাম দেখি আপনারা মুখস্থ করতে পেরেছেন কিনা আপনাদেরকে একটু কষ্ট দিব সবাই উত্তর দিবেন তো সবাই বলেন তো সূরার নাম সূরাতু কত নাম্বার পারায় সূরার সিরিয়াল নাম্বার মক্কি না মাদানী রুকু সংখ্যা আয়াত সংখ্যা সবাই একটু গলার আওয়াজ বড় করে বলেন আলহামদুলিল্লাহ দরগাপুরের মানুষ ভালো কনসেন্ট্রেশন ভালো মেমোরাইজিং ক্যাপাসিটিও ভালো মুখস্থ করে ফেলেছে আলহামদুলিল্লাহ পড়ে মুখস্থ তো করবে আশেপাশে নদী নদীর মাছ খায় এক একজনের চেহারা দেখছেন মাছের মতো তেলতেলায় আল্লাহ কবুল করেন চলেন আমরা এবার সূরাটা শুরু করি দেখি আল্লাহ কি বলেছে রব্বুল আলামিন প্রথম আয়াতে বলছেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা আল্লাহ তাআলা বলছেন যখন গোটা জমিনকে প্রবলভাবে প্রকম্পিত করে দেওয়া হবে একটা কম্পনের মাধ্যমে গোটা দুনিয়াটাকে কাঁপিয়ে দেওয়া হবে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জ প্রথম আয়াতে বলছেন ইয়া আইয়ুহান্নাস তাকুম রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান্নাস হে মানবজাতি ইত্তাকু রাব্বাকুম তোমরা তোমাদের সেই রবকে ভয় করো কোন রব যেই রবের হুকুমে এমন একটা ভূকম্প অনুভূত হবে এমন একটা ভূমিকম্প আসবে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম নিশ্চয়ই কিয়ামতের সেই ভূকম্পটা হবে বিরাট একটা ভূকম্প এই তো কিছুদিন আগে তুরস্কে আর সিরিয়াতে ভূমিকম্প হয়েছে কিন্তু গোটা দুনিয়ার অন্য কোন দেশে ওই সময় ভূমিকম্প হয় নাই কিন্তু কিয়ামতের সময় এমন একটা ভূমিকম্প হবে যেই ভূমিকম্পের সময়ে গোটা পৃথিবী একসাথে কেঁপে উঠবে আল্লাহু আকবার এই ঘটনাটা ঘটবে তখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন যখন কিয়ামতের ঘটনা ঘটাবার জন্য রব্বুল আলামিন একজন ফেরেশতা বানিয়েছেন ফেরেশতার নাম হচ্ছে ইসরাফিল ওই ফেরেশতার দায়িত্ব হলো শুধুমাত্র সিংহায় ফু দেওয়া ওই ফেরেশতাকে বানানোর পর থেকে সেই ফেরেশতা তার মুখের সামনে সিংহ নিয়ে কান পেতে আছে কখন আল্লাহ তাকে আদেশ করেন আল্লাহ যখনই তাকে আদেশ করবেন আদেশ করার সঙ্গে সঙ্গে তিনি সিংহায় ফু মারবেন আর ইসরাফিল আলাইহিস সালাম সর্বমোট সিংহায় ফু মারবেন মোট দুইবার আমার কথা বুঝে থাকলে গলার আওয়াজ বড় করে বলেন কয়বার সিংহায় ফু মারবেন কয়বার প্রথমবার তিনি যখন সিংহায় ফু মারবেন অবস্থাটা তখন কেমন হবে শুনেন প্রথম সিংহার ফুৎকারের পরবর্তী ঘটনা কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কায়ের 13 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা وحملت الأرض والجبال فدكتا دكة واحدة فيومئذ وقعت الواقعة الله تعالى بولسين
যখন সিংহায় মাত্র একবার ফু দেওয়া হবে তখন পৃথিবীটা এমন ভয়ঙ্কর এক পরিস্থিতিতে পড়ে যাবে আল্লাহ বলছেন ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা একটা সিংহের ফুৎকারে ওই পাহাড় সুদ্ধা জমিনকে উপরে উঠায়া একটা আছাড় দিয়া লণ্ডভণ্ড করে দেওয়া হবে আল্লাহু আকবার এমন ভাবে পৃথিবীকে কাঁপায় দেওয়া হবে আল্লাহ বলছেন একটা সিংহের ফুৎকারে জমিনের উপরে থাকা বিশাল বিশাল ভবনগুলো দালান কোটা প্রাসাদ আর টাওয়ারগুলো মাটির সঙ্গে মিশে যাবে কিচ্ছু থাকবে না গাছপালা তরুলতা সব কিছু ধ্বংস হয়ে যাবে এমন কি জমিনের উপরে আমাদের চোখের সামনে পরিদৃশ্যমান যে বিশাল বিশাল পাহাড়গুলো আমরা দেখি ওই পাহাড়গুলোর অবস্থা কেমন হবে শুনেন শুনেন রব্বুল আলামিন কোরআনুল কারীমের 73 নম্বর সূরা সূরাতুল মুজাম্মিলের 14 নম্বর আয়াতে বড় সুন্দর করে বললেন ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাগিলা আল্লাহ বলছেন এমন ভাবে জমিনটাকে কাঁপায় দেওয়া হবে একটা ভূকম্পনে জমিনের উপরে থাকা পাহাড়গুলো বালুর মতো উড়ে যাওয়া আরম্ভ হবে কথা বুঝতেছেন পাহাড়গুলো বালুর মতো উড়বে অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়া তাকুনুল জিবালু কাল আহনিল মানফুশ পাহাড়গুলো ধুনা তুলার মতো উড়ে যাবে কিচ্ছু থাকবে না সব কিছু ফান হয়ে যাবে রব্বুল আলামিন বলছেন কুল্লু মান আলাইহা ফান সব কিছু ফান হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কিচ্ছু থাকবে না ওয়াবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কেবলমাত্র একজন মহামজ্ঞান সত্তা অবশিষ্ট থাকবেন জোরে বলেন তিনি কে আল্লাহ কিচ্ছু যখন থাকবে না ইসরাফিলের সিংহের ফুৎকারে যখন সব কিছু নিমিষেই শেষ হয়ে যাবে আল্লাহ তখন বলবেন ইয়া দুনিয়া হে দুনিয়া আইনা জিবালুক তোর বুকের উপরে থাকা পাহাড়গুলো কোথায় আইনা আনহারুকি এ জমিন তোর বুকের উপরে থাকা বহমান থাকা সেই নদ নদী নালা সেই নদ নদীগুলো কোথায় আল্লাহ বলবেন আইনা ইমারুকি হে জমিন তোর বুকের উপরে থাকা বড় বড় প্রাসাদগুলো আজকে কোথায় আল্লাহ বলবেন হে দুনিয়া তোর বুকের উপরে দম্ভ বড় বিচরণ করা সেই অহংকারী লোকগুলো কোথায় আল্লাহ বলবেন হে দুনিয়া তোর বুকের উপরে ক্ষমতা দেখানো দাপট দেখানো সেই জালেমগুলো কোথায় আল্লাহ যখন প্রশ্ন করবেন জবাব দেওয়ার মতো তখন কেউ থাকবে আল্লাহ জিজ্ঞেস করবেন লিমানিল মুলকুল ইয়াউম আল্লাহ জিজ্ঞেস করবেন আজকে ক্ষমতা কার আপনারা তো জবাব দিয়েছেন কিন্তু জবাব দেওয়ার জন্য তো তখন আপনারাও থাকবেন কেউ তখন নাই আল্লাহ নিজেই প্রশ্ন করে নিজেই জবাব দিবেন আল্লাহ বলবেন আজকে ক্ষমতা কার জবাব দেওয়ার কেউ নাই আল্লাহ নিজেই জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আজকে ক্ষমতা চলবে কার আল্লাহ সেই কথাই সূরা জিলজালের প্রথম আয়াতে বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন গোটা জমিনকে প্রবল ভাবে প্রকম্পিত করে দেওয়া হবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা এরপরে জমিনের ভেতরে থাকা বোঝাগুলো জমিন বের করে দিবে জমিন তার গর্বে থাকা পেটের ভেতরে থাকা সব কিছুকে বমি করে বের করে দিবে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 84 নম্বর সূরা সূরাতুল ইনশিকাকে তিন এবং চার নম্বর আয়াতে আরো সুন্দর করে বলছেন ওয়া ইদাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত আর যখন জমিনকে সম্প্রসারিত করে দেওয়া হবে এবং জমিনের ভেতরে যা আছে জমিনের ভেতর থেকে সব কিছু বের করে দেওয়া হবে আপনারা বলতে পারেন হুজুর এই আয়াতটা তো বুঝলাম না এখানে আল্লাহ বলেছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিন তার পেটের ভেতরে থাকা সব কিছু বের করে দিবে
প্রশ্ন হতে পারে জমিনের পেটের ভিতরে কি আছে তাফসীরে ইবনে কাসির তাফসীরে তাবারি তাফসীরে বাইদাবি তাফসীরে কুরতুবি জিলালুল কোরআন মারিফুল কোরআন তাফহিমুল কোরআন সহ প্রায় 17 18 টা তাফসীরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে জমিনের পেটের ভিতর থেকে যে বোঝাগুলো জমিন বের করে দিবে এর অনেকগুলো ব্যাখ্যা রয়েছে তার মধ্যে নাম্বার 1 এক নাম্বার ব্যাখ্যা হলো আমরা যখন মারা যাই সবাই তো মাটির নিচে ঘুমায়া থাকি মাটির নিচে ঘুমায়া থাকা লোকগুলোকে কিয়ামতের সময় যখন ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফু দিবেন দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়ার পরে জমিনের নিচে থাকা মানুষগুলোকে জমিন কবর থেকে উঠায়া দিবে কার হুকুমে এজন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতের শেষাংশে বলছেন نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون الله تعالى بولছেন এরপরে যখন পুনরায় সিংহার ফু দেওয়া হবে তখন মানুষগুলো কবর থেকে উঠবে কবর থেকে দাঁড়িয়ে কিয়ামতের মাঠে চলে যাবে অন্য জায়গায় আল্লাহ বলেছেন আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর মানুষ কি ওই সময়টার কথা জানে না যখন মানুষকে কবর থেকে উঠিয়ে দেওয়া হবে কার হুকুমে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন গোটা জমিনকে প্রবল ভাবে প্রকম্পিত করে দেওয়া হবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিন তার ভেতরে থাকা বোঝা বের করে দিবে তাহলে এক নাম্বার ব্যাখ্যা আমরা জানলাম জমিনের নিচে ঘুমায়া থাকা মানুষগুলোকে উঠিয়ে দিবেন যিনি তিনি কে এর দুই নাম্বার ব্যাখ্যা হলো আমরা এই জমিনের উপরে বিচরণ করে চলাফেরা করে যত কথা বলি যত কাজ করি জমিন সব কিছুকে রেকর্ড করে রাখছে জমিনের গর্ভে সব রেকর্ডিং এর স্তূপ আছে যখন ইসরাফিলের সিংহায় দ্বিতীয়বার ফু দেওয়া হবে তখন সেই রেকর্ডিং এর স্তূপগুলো জমিন তার গর্ভ থেকে বমি করে উপরে ছেড়ে দিবে আল্লাহু আকবার অন্য ব্যাখ্যায় বলা হয়েছে এই জমিনের নিচে অনেক খনিজ সম্পদ আছে যেমন আমার বাড়ি সিলেটে সিলেটে গেলে আপনারা দেখবেন জাফলং এ গেলে ভোলাগঞ্জে গেলে দেখবেন পাথরের খনি আছে ওখানে গেলে দেখবেন বালু খুললে মাটি খুললে শুধু নিচের থেকে পাথর দেখা যায় দেখছেন কিনা কেউ আপনারা কে কে দেখছেন হাত তুলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ হাত নামা খনিজ সম্পদ আছে জমিনের নিচে স্বর্ণ আছে মুফাসসিরগণের ব্যাখ্যায় বলেছেন কিয়ামতের দিন খনিজ সম্পদগুলো জমিন বের করে দিবে মানুষ কবর থেকে উঠে দেখবে তাদের সামনে সোনা রূপার স্তূপ হয়ে আছে তাদের সামনে হীরা জহরত মণি মুক্তা যেই সম্পদের জন্য মানুষ দুনিয়াতে সম্পদ কামাইয়ের জন্য পাঁচ ওয়াক্ত নামাজে যেত না যে সম্পদ কামাই করার জন্য ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগতো যে সম্পদ কামাইয়ের জন্য মানুষ মানুষকে মামলা দিত যে সম্পদ কামাইয়ের জন্য একজন আরেকজনের সাথে ঝগড়া করত খুনাখুনি হয়ে যেত যে সম্পদ কামানোর জন্য মানুষ দুর্নীতি করত লুটপাট করত কবর থেকে উঠে মানুষ দেখবে ইসরাফিলের সিংহার ফুৎকারে সেই ধন সম্পদগুলো জমিনের উপরে স্তূপ আকারে বসে আছে স্তূপ আকারে আছে কিন্তু কেউ সেই ধন সম্পদের কাছে ও যাবে না আপনারা বলেন তো আপনাদের দরগাপুর এলাকায় আগামীকাল সকালবেলা যদি এই কলেজিয়েট স্কুলের মাঠে যদি এখানে সোনার উপর স্তূপ হয়ে যায় দেখা যাবে মানুষ এসে একজনের গায়ের উপর আরেকজন উইঠা সোনা দানাগুলো কালেক্ট করার চেষ্টা করবে কি করবে না কিন্তু কিয়ামতের দিন মানুষ যখন কবর থেকে উঠবে কবর থেকে উঠার অবস্থা কেমন হবে শুনেন গায়ে কোনো কাপড় চোপড় থাকবে না আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস এসেছে নবীজি বলেছেন আল্লাহর নবী বলেছেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান মুশাতান গারলা নবীজি বলেছেন কিয়ামতের দিন মানুষগুলো কবর থেকে খালি গায়ে কাপড় চোপড় ছাড়া নগ্ন পদে জুতা ছাড়া মানুষগুলো কবর থেকে হাসরের মাঠের দিকে উঠে দৌড়াতে থাকবে কাপড় চোপড় পর্যন্ত কিচ্ছু থাকবে না এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে বললেন ওগো আল্লাহর নবী যদি মানুষের গায়ে কাপড় চোপড় না থাকে আমার কি হাসরের মাঠে লজ্জা লাগবে না নবীজি তখন বললেন আয়েশা গো শোনো হাসরের মাঠটা এত ভয়ঙ্কর হবে 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য মানুষের মাথার নিকটবর্তী হয়ে যাবে জমিনটা তামা হয়ে যাবে গুনাহগারদের পাপীদের মাথার চান্দি ফেটে গিয়ে মানুষগুলো দিশেহারা হয়ে রান হয়ে দিক বিদিক যখন ছোটাছুটি আরম্ভ করবে মানুষ একজনের দিকে আরেকজন তাকানো তো দূরের কথা হিসাবের বয়ে বিচারের বয়ে মানুষগুলো
যে নফসি নফসি জিকির করে নিচের দিকে চক্ষু দিবে মাথা দিবে উপরের দিকে মাথা তোলার চিন্তাও করতে পারবে না আল্লাহু আকবার সেই দিন হাশরের মাঠে মানুষ কবর থেকে উঠে দেখবে হায় রে হায় যে সম্পদের জন্য মানুষের এত মারামারি হানাহানি কাটাকাটি সম্পদগুলো সামনে পড়ে আছে কিন্তু সম্পদের ধারে কাছেও মানুষ যাবে না কেন যাবে না কারণ হলো ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন কিয়ামতের দিন সন্তান সন্ততি আর ধন সম্পদ মানুষের কোনো উপকারে আসবে না কাজে লাগবে এজন্য মানুষ ওই ধন সম্পদ গুলোর কাছেও যাবে না এজন্য আল্লাহ বলেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন পৃথিবীকে প্রবল ভাবে প্রকম্পিত করে দেওয়া হবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আর জমিন তার ভেতরে থাকা সব কিছুকে বের করে দিবে কার হুকুমে এরপরে আল্লাহ বলেন ওয়া ক্বালাল ইনসানু মালাহা এই বিভীষিকাময় অবস্থা দেখে মানুষ বলবে দুনিয়ার হঠাৎ করে কি হলো আমরা মরার আগে দুনিয়াতে যখন ছিলাম তখন গাছপালা দেখলাম তরুলতা উদ্ভিদ কুল কলেজিয়েট স্কুলের বিশাল বিশাল ভবন দেখলাম এত কিছু ছিল কিন্তু কবর থেকে উঠা দেখে কিচ্ছু নাই এই দুনিয়ার কি হলো কি অবস্থা হয়ে গেল কেন এমন অবস্থা হলো আমাদের পছন্দের সূরা কোরআনুল কারীমের 36 নম্বর সূরা সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন ওয়া নুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাতি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন আল্লাহ বলছেন সিংহায় ফুৎকারের পরে মানুষ যখন কবর থেকে উঠে রবের দিকে ছোটা আরম্ভ করবে মানুষ তখন তখন মানুষ বলতে দেখবে আলু ইয়া ওয়াইলানা দুর্ভোগ আফসোস আমাদের মামবাতানা মিম্মার কদিনা কে আমাদেরকে কবরের ঘুম থেকে ভাঙালো কে আমাদেরকে কবর থেকে তুললো তখন আওয়াজ আসবে হাদা মা ওয়াদার রহমান এটা হলো রহমানের ওয়াদা করা দিন রহমানের পরিচয় রহমান যিনি তিনি কে আর জুলে বলেন রহমান যিনি তিনি কে আল্লাহ প্রথমেই কোরআনের শুরুতেই রহমানের পরিচয় দিয়েছেন আল্লাহ বলেছেন পড়েন আমার সঙ্গে আলহামদুলিল্লাহ পারেন না আপনারা একজন চুপ থাকবেন না সবাই বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সমস্ত প্রশংসা হলো সেই আল্লাহর যিনি জগৎসমূহের রব আল্লাহ কে তিনি হলেন জগৎসমূহের রব তার আরো পরিচয় দেওয়া হয়েছে পরের দুইটা আয়াতে আর রহমানির রহিম যিনি হলেন রহমান যিনি হলেন রহিম আবার যিনি হলেন মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিবসের মালিক গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে যখন মানুষ কবর থেকে উঠে সব কিছু লন্ডভন্ড অবস্থায় দেখবে বলবে কে আমাদেরকে কবরের ঘুম থেকে ভাগালো জবাব আসবে হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন এটা হলো রহমানের ওয়াদা করা দিন তিনি ওয়াদা করেছিলেন কিয়ামতের ঘটনা একদিন ঘটবে নবী রাসূলগণ দুনিয়াতে পাঠিয়ে আল্লাহ তাআলা মানুষদের কাছে এই মেসেজ পৌঁছিয়েছিলেন কিয়ামতের ঘটনা ঘটবে আজকে সেই কিয়ামতের ঘটনা ঘটে যাচ্ছে বেনামাজি পাপিতাপি সুদখোর ঘুষখোর দুর্নীতিবাজ লুটপাটকারী বেনামাজি পাপিতাপি গুনাহগার এরা যখন দেখবে হাশরের মাঠ কায়েম হয়ে গেছে আর হাশরের মাঠে তারা হাজির হয়ে গিয়েছে বলেন তো দেখি তাদের কলিজার মধ্যে ভয় তখন বাড়বে না কমবে আস্তে বলবেন না জোরে বলেন বাড়বে না কমবে এজন্য আল্লাহ বলেছেন কুলুবু ইয়াউমা ইযুন ওয়াজিফাতুন আবসারুহা খাশিয়া তখন পাপি তাপিদের কলিজাটা ভীত বিহ্বল হয়ে যাবে তারা ভয় পেয়ে যাবে আবসারুহা খাশিয়া তাদের দৃষ্টিটা নত হয়ে যাবে কারণ হলো তারা তো পাপি তাপি ছিল আজকে তাদের আর কোনো রেহাই কিন্তু নামাজি যারা ভালো মানুষ নেককার দিনদার আল্লাহওয়ালা যারা কোনো ভয় ভীতিতে থাকবে না তারা বরং তাদের কাছে ফেরেশতা এসে সুসংবাদ দিবে কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 103 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাঈকা হাযা ইয়াউমুকুমুল লাযী কুনতুম তুআদুন আল্লাহু আকবার
এসে বলবে ও ইমানদারেরা তোমাদের জন্য কোনো ভয় নাই তোমাদের জন্য কোনো চিন্তা নাই তোমাদের জন্য সুসংবাদ আজকে তো ওয়াদা করা দিন আল্লাহ বলেছেন আজকে তোমাদেরকে জান্নাত দিবেন আজকে তোমাদের জান্নাত পাওয়ার দিন বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر الله বলছেন নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব গলার আওয়াজ বড় করে বলেন তো দেখি আমাদের রব যিনি তিনি কে আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অতই নিয়ামাতে ডুবে আছি সবাই পাখালির গানে শুনি তাসবি কলর তাসবি কলর আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহু আকবার আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব আর ওই রবের প্রতি যারা ইস্তেকামত থেকে অবিচল থেকে জীবন যাপন করে ফেরেশতারা এসে বলে ও আল্লাহর বান্দা তোর জন্য কোনো ভয় নাই তোর জন্য কোনো টেনশন নাই তুমি আল্লাহর জান্নাতে ঢোকার জন্য আজকে প্রস্তুত হয়ে যাও আল্লাহ তাদের কাতারে আমাদের সবাইকে শামিল করে দাও আরো আস্তে বলেন আমিন আল্লাহ বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন গোটা জমিনকে প্রবল ভাবে প্রকম্পিত করে দেওয়া হবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আর সেই প্রবল প্রবল প্রকম্পনের পর জমিন তার ভেতরে থাকা সব কিছুকে বের করে দিবে এই অবস্থা দেখে ওয়াকালাল ইনসানু মালাহা মানুষ তখন বলবে এর কি হলো এরপরের আয়াতে আল্লাহ বলেছেন يومئذ تحدث أخبارها সেদিন জমিন তার সব খবর বলে দিবে প্রশ্ন হতে পারে জমিন আবার কি খবর বলবে এটা কি টেলিভিশন নাকি যে খবর বলে দিবে আল্লাহ বলছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা সেদিন জমিন সব খবর বলে দিবে কি খবর বলে দিবে চলুন আমরা হাদিস থেকে জেনে নেই তিরমিজি শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে এই আয়াত একদিন নবীজি সাহাবীদের সামনে বললেন সাহাবীদের সামনে তেলাওয়াত করে নবীজি সাহাবীদেরকে প্রশ্ন করলেন আমার সাহাবীরা আতাদরুনা মা আখবারুহা তোমরা কি জানো নাকি জমিনের খবর কি সাহাবীরা তখন বললেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম এ ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলই সবচাইতে ভালো জানেন তখন নবীজি সাহাবীদেরকে বললেন ফা ইন্না আখবারুহা আনতাশহাদ আলা কুল্লি আবদিন আও আমালিন أو عمل بما عمل على ظهرها تقول كذا وكذا نبي যখন বললেন জমিনের খবর হলো এই জমিনের উপরে আল্লাহর বান্দা আল্লাহর বান্দীরা মওত পর্যন্ত মৃত্যু পর্যন্ত মানুষ যত কাজ করেছে সুকর্ম হোক আর অপকর্ম হোক সব কিছুর নীরব সাক্ষী জমিন হয়ে আছে এখন আমাদের জবান খোলা কিন্তু জমিনের জবান বন্ধ কিন্তু কিয়ামতের দিন হবে উল্টা কিয়ামতের দিন জমিনের জবান খুলে দিবেন কে আর জোরে বলেন কে আপনাদের জিমানো আসছে নাকি হ্যাঁ আবি আইতারা একটা স্লোগান দাও এরপরে বিবাহিত না আগে বিবাহিতরা দিন এরপরে আবি আইতারা ঠিক কিনা বলেন যারা বিয়া করে ফেলছেন দেখি তো বিবাহিত ভাইরা একটা স্লোগান দেন এনার্জি এনার্জি আছে কিনা দেখি লিল্লাহি তাকবীর আল্লাহ দেখছো আবি আইতারা যারা বিয়ে করে নাই এরা বিয়া শাদি করে এনার্জি নাই তোমরা দেখায় দাও যারা বিয়ে শাদি করো নাই তোমরা সবাই রেডি তো কি রে অবিবাহিত কম নাকি অবিবাহিত পোলা পাইন মাহফিলে কম আসছে নাকি এ আমার যুবকরা কোথায় রেডি তো সবাই লিল্লাহি তাকবীর কাজ হবে এদের কি এবার বিয়াইতে আবি আইতা সবাই মিলে আরেকবার লিল্লাহি তাকবীর যাদের জিমানো টিমানো আসছিল আমার মনে চলে গেছে
আমি বলছিলাম ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা সেদিন জমিন সব খবর বলে দিবে এখন জমিনের জবান বন্ধ জমিনের কোনো জবান নাই আমাদের জবান আছে কিন্তু কিয়ামতের দিন হয়ে যাবে উল্টা জমিনের জবান যিনি খুলে দিবেন তিনি কে আর আমাদের জবান যিনি বন্ধ করে দিবেন তিনি কে আপনারা বলবেন হুজুর আমাদের জবান যে বন্ধ হবে এটা আপনি পাইছেন কোথায় কোথায় পাইছি আসেন দেখাই আল্লাহ বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله বলছেন কিয়ামতের দিন তোমাদের জবানে তালা লাগায় দেওয়া হবে জবান বন্ধ কোনো কথা বলতে পারবেন না আল্লাহর বিচারের সিস্টেম দেখেন আল্লাহর বিচারের সিস্টেম হলো সম্পূর্ণ আলাদা আল্লাহর বিচারের সিস্টেম সম্পূর্ণ আলাদা বলেন তো দুনিয়াতে আমরা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছু করেছি সব কিছু আমার আল্লাহ জানেন কি জানেন না আরো জোরে বলতে হবে জানেন কি জানেন না সব কিছু তো আল্লাহ জানেন কিন্তু এর পরেও আল্লাহ তাআলা একতরফা বিচার করবেন না অপরাধীর অপরাধ আল্লাহ প্রমাণ করে দিবেন জবান বন্ধ হয়ে যাবে জবান বন্ধ হয়ে যাবে আল্লাহর বিচারটা সম্পূর্ণ আলাদা দুনিয়াতে তো আমরাও বিচার করি মাঝে মাঝে দেখা যায় আমরা বিচার করতে গিয়ে বিচারের নামে প্রহসন করে ফেলি বিচারের নামে অবিচার করে মানুষের উপরে জুলুম করে ফেলি দেখা যায় মাঝে মাঝে বিচার করতে গিয়ে আমাদের আমাদের বিচারের আর আল্লাহর বিচার কিন্তু এক রকম নয় যেমন দুনিয়াতে বিচার আচার এমন হয় কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে প্রথমে চার্জশিট গঠন হয় মামলা হয় অভিযোগ হয় এরপরে তদন্ত হয় তারপরে আদালতে মামলা গেলে উকিল পক্ষ হেয়ারিং করে মামলার শুনানি হয় তারপরে সাক্ষ্য গ্রহণ হয় এরপরে বিচারক সাহেব রায় দেন আবার রায় দেওয়ার বেলায় মাঝে মাঝে দেখা যায় উপর মহলের প্রেসারে রায় যাওয়ার কথা ছিল একদিকে চলে যায় আরেক দিকে কি বলেন আছেন রায় আমরা মাঝে মাঝে দেখা যায় বিচারের নামে অবিচার করে নিরপরাধীর হাতে হাত করা লাগায় আর অপরাধীর হাত থেকে হাত করা খুলে দিয়েছেন নাই কিন্তু আল্লাহর বিচারের মধ্যে কোনো দুই নাম্বারই নাই কোনো বেইনসাফি নাই কোনো জুলুম নাই আল্লাহ বলছেন শোনো শোনো বান্দারা কিয়ামতের দিন আমার সামনে যখন তোমরা বিচারের মুখ আল্লাহ একতরফা বিচার করব না আমি আল্লাহ কেমনে বিচার করব শোনো তোমার অপরাধ আমি প্রমাণ করে ছাড়ব তোমার জবান আমি তালা লাগায় দিব আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম তোমাদের জবান বন্ধ করে দেওয়া হবে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম তোমাদের হাত কথা বলবে আল্লাহু আকবার কিয়ামতের দিন হাত কথা বলবে কার সাথে আল্লাহ বলছেন বান্দারে তোমার হাত তোমার অপকর্ম আমার কাছে ফাঁস করে দিবে এই হাত দিয়া কত দাড়িওয়ালা মানুষকে পিটায় আছে এই হাত দিয়া কত আলেমদের হাতে হাত করা আর পায়ে ডান্ডা বিলি লাগিয়েছেন হাত সেদিন বলে দিবে আল্লাহর কাছে এই হাত দিয়ে কত মানুষের জায়গা জমি দখল করেছেন এই হাত দিয়ে বিচারের রায় লিখতে গিয়ে কত মানুষের উপরে প্রহসন করেছে আপনার হাতের আঙ্গুলের মাথাগুলো সব ফাঁস করে দিবে কার কাছে আল্লাহ বলছেন শুধু হাত নয় সাংবাদিক ভাইরা যারা এসেছেন অনেক সাংবাদিক আছে সাংবাদিকতার নামে সাংঘাতিকতা করে কলম একটা হাতে বাইরে ইসলামের বিরুদ্ধে লেখালেখি করে ও সাংবাদিক ভাইরা শুনেন আল্লাহর সামনে একদিন দাঁড়ানো লাগবে হাতে কলম নিয়ে ইসলামের বিরুদ্ধে আলেম ওলামার বিরুদ্ধে লেখালেখি করলে দুনিয়াতে চার পাচ্ছেন আখেরাতে চার পাবেন না আপনার হাত সেদিন আপনার কুকর্ম ফাঁস করে দিবে কার কাছে আল্লাহর বিচারের সিস্টেম এক্সেপশনাল পা কথা বলবে পা দিয়ে হেঁটে হেঁটে কোথায় গিয়ে কোন অপকর্ম করেছেন আপনার পা আপনার সকল অপকর্মগুলো বলে দিবে কার কাছে আস্তে বলবেন না জোরে বলেন কার কাছে আল্লাহ বলছেন বান্দারে তুমি কোথায় যাবা কোথায় যাবা তোমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত কথা বলবে অন্য আয়াতে আল্লাহ বলেছেন হাত আল্লাহ বলছেন আমার সামনে যখন তারা বাপ
বিচারের মুখোমুখি যখন হবে তোমাদের কান পর্যন্ত কথা বলবে এ যুবক ভাইরা কানের মধ্যে হেডফোন লাগায়া এয়ারপোর্ট ঢুকায় যে সারা দিন আজে বাজে গান শুনো কেউ সেটা না জানলেও একজন তো জানেন তিনি কে এই কান সেদিন আল্লাহর সাথে কথা বলবে আর তোমার সকল কানের অপকর্ম আল্লাহর কাছে ফাঁস করে দিবে এরপরে আল্লাহ বলেন চোখ দিয়ে করা অপকর্ম চোখগুলো বলে দিবে কার কাছে চোখের মধ্যে কালো চশমা লাগায়া কালো চশমার আড়ালে আপনি কি দেখেন দুনিয়ার কেউ দেখে না কিন্তু দেখেন কে আল্লাহ কোরআনে বলেছেন ইয়ালামু খায়িনাতাল আয়ুন চোখের খেয়ানত কেউ জানে না কিন্তু চোখের খেয়ানত যিনি জানেন সবাই বলেন তিনি কি আল্লাহ বলেছেন ওয়াতুখফিস সুদুর বান্দা তোমাদের অন্তরে কি গোপন রেখেছো একজনের মনের খবর আরেকজন জানে না কিন্তু সকলের মনের খবর যিনি জানেন তিনি কি আল্লাহ বলেছেন তোমাদের চোখ তোমাদের কান কথা বলবে ও যুবক ভাইরা এই চোখ দিয়ে চোখের জিনা করো না মোবাইল হাতে নিয়ে আজেবাজে ভিডিও দেখো না রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে তো তোমাদের অবস্থা এমন এক দুস্থ আরেক দুস্থরে কও দুস্থ দেখছস নি দেখার পরে তো মাথা ঠিক নাই কেন ঠিক থাকে না তোমার চক্ষুটাকে নিচের দিকে নামাও আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে রাখে চক্ষুকে বেগানার নারীর দিকে না দিয়ে চক্ষুটাকে নিচের দিকে রাখতে হবে যুবকরা গলার আওয়াজ বড় করে বলো তো আদেশটা কার মেয়েদের পিছনে গুড়গুড় করা গার্লফ্রেন্ড বানাইও না গার্লফ্রেন্ড বানাও গার্লফ্রেন্ড বানাইও না বিয়ের আগে কোনো হারাম রিলেশনে জড়াইও না হারামে কোনো আরাম পাবা চরিত্র সুন্দর করো নামাজি হও যারা কলেজে পড়ো বিশ্ববিদ্যালয়ে পড়ো মেয়েদের পিছনে ঘুরঘুর করো না এই বয়সে মেয়েদের পিছনে ঘুরঘুর করলে তোমার ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই বয়সে মন দিয়ে পড়াশোনা করো বিসিএস এর জন্য প্রস্তুতি নাও দেশের বাইরে গিয়ে পড়াশোনার জন্য প্রস্তুতি নাও মেয়ের পিছনে ঘুরঘুর করো না পড়ার টেবিলে বসে মন দাও ক্যারিয়ার সুন্দর করো আর চরিত্র সুন্দর বানাও দেখবা তোমার মতো ক্যারিয়ারওয়ালা আর চরিত্রবান ছেলে মেয়ের পিছনে ঘোরা লাগবে না তোমার ক্যারিয়ার যদি উন্নত হয় চরিত্র যদি ভালো হয় সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তোমার পিছনে মেয়ে বিয়ে দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়াবে এজন্য যুবকদেরকে সিদ্ধান্ত নিতে হবে চরিত্র হিফাজত করতে হবে চরিত্র বানাও সাইয়েদিনা ইউসুফ আলাইহিস সালামের মতো যুবকরা বলো তো ইউসুফ নবীর নাম তোমরা শুনছো কি শুনো নাই ইউসুফ নবী সুন্দর ছিলেন কম না বেশি আস্তে বলবেন না জুড়ে বলেন কম না বেশি এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ তার নবী ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন আল্লাহু আকবার কি সুন্দর সুপুরুষ তিনি ছিলেন তাকে দেখে সেই যুগের মিশরের সুন্দরী রূপসী নারীরা ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল তারা কেটে ফেলে দিয়েছিল আল্লাহু আকবার তিনি যে ঘরে থাকতেন সেই ঘরের দুষ্ট মহিলা জুলাইখা প্রত্যেকদিন ইউসুফ আলাইহিস সালামকে তার চোখের সামনে দেখে পাগল পাড়া হয়ে গেল একদিন সে নির্জনে তার দাসীর মাধ্যমে সেইদিন ইউসুফ আলাইহিস সালামকে তার বেডরুমে খাস কামরায় আমন্ত্রণ করলো এরপরে বলল এরপরে কুপ্রস্তাব যখন পেশ করলো আল্লাহর নবী সাইয়েদিনা ইউসুফ আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন এই দুষ্ট মহিলা কুপ্রস্তাব দিয়ে সাতটা দরজা ছিল সবগুলো দরজা বন্ধ করে দিয়েছে তিনি তখন দেখলেন হায় রে হায় এখান থেকে তো পালানোরও কোনো পথ নাই কিন্তু তার হৃদয়ের মধ্যে একজনের ভয় ছিল তিনি কি সে আল্লাহকে ভয় করে তালাবদ্ধ দরজার দিকে আল্লাহর উপর তাওয়াক্কুল করে তিনি যখন দৌড় দিলেন আল্লাহ তাআলা তার নবী ইউসুফ আলাইহিস সালামের উপর খুশি হয়ে গিয়ে আল্লাহ তার কুদরতি ব্যবস্থাপনায় সবগুলো দরজা তার নবীর জন্য খুলে দিলে আমার যুবক ভাইদেরকে এমন চরিত্রবান হওয়া লাগবে সামনে দিয়ে মেয়েরা হেঁটে যাবে কিন্তু আল্লাহর ভয়ে মেয়েদের দিকে তাকায় গুনাহ কামানো যাবে এই রকম করে যদি আমার কলিজার টুকরা যুবকরা চরিত্র সুন্দর বানাতে পারো শোনো শোনো নবীজি তোমাদের ব্যাপারে কি সুসংবাদ দিয়েছেন বুখারী শরীফের একটা হাদিস আমি তোমাদেরকে শোনাই নবীজি বলেছেন মাইয়াতমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ নবীজি বলেছেন যে তার দু চুয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহ্বা আর দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান এই লজ্জাস্থানের অপব্যবহার না করে জিনা না করে লজ্জাস্থানকে যারা হেফাজত করবে চরিত্রের জিম্মাদারি যে গ্রহণ করবে আমি নবী বলছি কাল কিয়ামতের দিন আমি নবী নিজে ওই যুবকের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব
আমার যুবক ভাইরা নবীজির সুপারিশ চাও তো সবাই চাও তো কারা কারা চান না হাত তুলে মাশাআল্লাহ আজকে শ্রোতারা অ্যাকটিভ লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর এই আশা শুনের কথা আমার মনে থাকবে এই এলাকার মানুষ এত কুরআন পাগল আমার জানা ছিল না একটা মানুষ কথা কয় না চুপচাপ নীরবে শুনতেছে কথা কয় না মানে এই না মানে পারস্পরিক কথাবার্তা নাই পিন পতন নীরবতা এদেশের মানুষ কুরআন পাগল ইসলাম পাগল আজকের এই উপস্থিতি আজকের এই প্রাণবন্ত রেসপন্স প্রমাণ করছে ঠিক কি না সুতরাং কুরআনের বিরুদ্ধে যারা কথা বলবা সাবধানে কথা বলবা যে দেশের মানুষ কুরআনের জন্য এত মাতোয়ারা এত পাগলপারা সেই দেশে কুরআন হাদিসের অবমাননা অবমাননা নবীর অবমাননা ইসলামের অবমাননা আমরা জীবন থাকতে মেনে নেব না নেব না নেব না ইনশাআল্লাহ আমার যুবক ভাইরা আল্লাহ সবাইকে কবুল করেন তাহলে আমি বলছিলাম চোখের হেফাজত করতে হবে কারণ শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এমন কি জমিন কথা বলবে আপনি এই দুনিয়াতে কি এই জমিনের উপরে আমরা কারা নামাজ পড়ি নাই জমিন জানে কি জানে না এই জমিনের উপরে আমরা কারা আলেমদের উপরে জুলুম করেছি জমিন জানে কি জানে না এই জমিনে আমরা যত কুকর্ম করেছি অপকর্ম করেছি জমিন সেগুলোর সাক্ষী আছে না নাই আল্লাহ বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন গোটা জমিনকে প্রবল ভাবে প্রকম্পিত করে দেওয়া হবে ওয়া আখরাজাতিল আরদু আসকারাহা জমিন তার পেটের ভেতরের সবকিছুকে বের করে দিবে ওয়া ক্বালাল ইনসানু মালাহা এগুলো দেখে মানুষ বলবে হঠাৎ করে জমিনের কি হলো এরপরে আল্লাহ বলছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিথু আখবারাহা জমিন যেদিন সব খবর অর্থাৎ আমার আপনার সারা জীবনের খবর বলে দিবে কার কাছে প্রশ্ন হতে পারে হুজুর জমিন এগুলো কেন বলবে কেন বলবে আল্লাহ পরে রায়েতে জবাব দিয়েছেন বি আন্না রাব্বাকা আউহালাহা কারণ জমিন আমাদের খবর বলার জন্য জমিনকে হুকুম যিনি করবেন আদেশ যিনি করবেন তিনি কে আপনাদের কষ্ট হচ্ছে আমি কিন্তু আট আয়াতের মধ্যে পাঁচ আয়াতের তাফসীর শেষ করে ফেলেছি আর কয়টা আয়াত আছে এই তিনটা আয়াতেই মজা আছে শিক্ষা আছে আপনাদের কষ্ট হচ্ছে না তো এরপরে আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম সেদিন দলে দলে মানুষ সমবেত হবে হাসরের মাঠে যাবে লিয়ুরাউ আমালাহুম যাতে করে তাদেরকে তাদের আমলনামা দেখানো যায় আমাদের আমলনামাগুলোকে কিয়ামতের দিন দেখানো হবে দেখায়া দিবেন যিনি তিনি কে আরে দুনিয়াতে পাপ করার আগে বুঝে শুনে পাপ কইরেন আল্লাহ যে দেখাবেন সব কিছু যে দেখানো হবে আপনাদের মনের ভেতরে কি কোনো সন্দেহ আছে নাকি সন্দেহ থাকলে আসেন সন্দেহটা দূর করে দেই এই যে আমার সামনে কয়েকটা জিনিস তার কোরআনও আছে এগুলার নাম কি জুড়ে বলেন এই ক্যামেরা বানাইছে কে আরে আল্লাহ বানাইছে কে বলছে দেখছেন চেয়ারম্যান সাহেব আপনার ধর্মদন তালে তালে বেতাল হয়ে গেছে অসুবিধা নাই এটার ভিতরে একটা মজা আছে ঠিক কি না নাকি না খাইয়া বেদিশা হয়ে গেছে বলেন তো আমার সামনে এগুলা হলো ক্যামেরা বানাইছে কি এই ক্যামেরা দিয়ে দেখেন সব কিছু অডিও ভিডিও করে রাখা হচ্ছে বানাইছে মানুষ কিন্তু বানানোর জন্য মানুষের মাথায় জ্ঞান যিনি দিয়েছেন তিনি কি তো আল্লাহর দেওয়া জ্ঞান ব্যবহার করে মানুষ যদি ক্যামেরা বানাইয়া অডিও ভিডিও কইরা সব রাখতে পারে আপনি যে রাতের বেলা চুরি করেন অপকর্ম করেন কোথায় কোন গুনাহ করেন সেগুলো কি আল্লাহর ক্যামেরায় রেকর্ড হয় না সেগুলো দেখানো হবে সুতরাং সাবধান গুনাহ করার আগে সাবধান মনে রাখতে হবে আল্লাহর সিসিটিভির আওতার বাহিরে আমরা কেউ কেউ আমরা আল্লাহর সিসিটিভির আওতার বাহিরে নাই আল্লাহর সিসিটিভির আওতার ভেতরে সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে এমন কি ফেরেশতা দুইজন সবার সঙ্গে নিয়োগ করেছেন কে আর জোরে বলেন কে আল্লাহ বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন তোমাদের সঙ্গে দুইজন
সংরক্ষণকারী ফেরেশতা আমি নিয়োগ করেছি তাদের পরিচয় হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন তারা হলো সংরক্ষণকারী সম্মানিত লেখক তোমরা যা করো তারা সব লিখতেছে লিখে লিখে সব তারা রেকর্ড করে রাখতেছে কিয়ামতের দিন আমাদের প্রত্যেকের হাতে লিখিত সেই আমলনামা জেনে ধরায়া দিবেন জোরে বলেন তিনি কে দল হবে দুইটা ফারীকুম ফিল জান্নাতি ওয়া ফারীকুম ফিস সাঈর একটা হলো জান্নাতি দল আর একটা জাহান্নামী দল দুই দলই তাদের আমলনামা দেখবে তবে জান্নাতি লোকেরা তারা তাদের আমলনামা সামন থেকে ডান হাতে গ্রহণ করবে আর জাহান্নামী লোকেরা তারা তাদের আমলনামা পেছন থেকে বাম হাতে গ্রহণ করবে আমলনামা দেখার পরে কোন দলের অবস্থা কেমন হবে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কাইন 19 নম্বর আয়াত থেকে বলছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি فيقول هاؤم اقرءوا كتابيا إني ظننت أني ملاق حسابيا فهو في عيشة راضية في جنة عالية الله বলছেন অতএব জান্নাতি যারা সামন থেকে ডান হাতে আমলনামা গ্রহণ করবে তারা সামন থেকে ডান হাতে আমলনামা গ্রহণ করে দেখবে জান্নাতি বান্দারা নামাজ পড়ছে সেগুলো বলেন তো আমলনামায় লেখা আছে না নাই দুনিয়াতে যত ভালো ভালো কাজ করছে সব আজকে লেখা আছে না নাই তারা তখন বলবে হা উপকরা উ কিতাবিয়া এই কলেজিয়েট স্কুল কলেজিয়েট স্কুলে যদি পরীক্ষার রেজাল্ট দেওয়া হয় এ প্লাস পাইছে এমন ছেলেটা বলেন তো তার মার্কশিটটা সবাইকে দেখাতে চাইবে কি চাইবে না তো কিয়ামতের দিন জান্নাতি লোকেরা আমলের খাতা হাতে পেয়ে বলবে হা উমকরা ও কিতাবিয়া দেখো 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 আমার আমলনামা পড়ে দেখো ইন্নি জানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া আমি মনে করতাম একদিন আমার হিসাব নেওয়া হবে এজন্য ভালো ভালো কাজ করেছি আল্লাহ বলবেন বান্দারে এদিকে আয় তোমার ভালো ভালো কর্মের কারণে আমি তোমার জন্য জান্নাত রেখেছি আমার জান্নাতের তুমি মেহমান হয়ে যাও আল্লাহ তাদের কাতারে আমাদেরকেও তুমি শামিল করে দিও জাহান্নামীরা হাতে আমলনামা পেয়ে দেখবে এই চোর ডাকাতগুলো হাতের মধ্যে আমলনামা পাইয়া দেখবে সারা জীবনের অপকর্ম সব বলেন তো আমলনামায় লেখা আছে না নাই তারা এটা দেখে বলবে আল্লাহ বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا جهنم إلى حتر مدى عملنا من يدقب شاب গুনার পাপগুলো লিখে তারা বলবে হায় রে হায় এটা যদি আমাকে না দেওয়া হতো আমি বেঁচে যেতাম আমার জন্য কতই না ভালো হতো যদি আজ হিসাব না নেওয়া হতো আরে দুনিয়ায় যে মৃত্যুবরণ করেছিলাম এরপরে আর যদি চিন্তা না করে আমাদেরকে হাসরের মাঠে উঠানো না হতো আমরা বেঁচে যেতাম কত ধন সম্পদ ছিল আমার ধন সম্পদ তো আজ আমার আশেপাশেও নাই এত ক্ষমতা ছিল আমার কত ক্ষমতা সামনে পিছে চামচামি প্রশাসনিক নিরাপত্তা হালাকান্নি সুলতানিয়া হায় আমার কোনো ক্ষমতা আজকে কাজে লাগলো না আল্লাহ বলছেন ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম দলে দলে মানুষ যখন সমবেত হবে তারা তাদের আমলনামা দেখবে আমলনামা হাতে পাওয়ার পরে এবার আল্লাহর বিচার শুরু সুরের শেষের দুইটা আয়াতের মধ্যে আমাদের জন্য সবক আছে শিক্ষা আছে মনোযোগ আছে না গেছে আরো জোরে বলেন আছে না গেছে এবার আল্লাহ বলছেন فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى الله بلچنا طيب قلو پریمان
ক্ষুদ্রতি ক্ষুদ্র ভালো কাজ যারা করবে সেও তা দেখবে অর্থাৎ সেও তার প্রতিদান পাবে পুরস্কার পাবে আর ক্ষুদ্রতি ক্ষুদ্র অরূপরিমাণ গুনাহের কাজ যারা করবে তারাও তা দেখবে অর্থাৎ তাদের তার শাস্তিও যিনি দান করবেন সবাই বলেন তিনি কে আল্লাহ এই আয়াত আমি যখন জীবনে প্রথম পড়েছিলাম আমি অবাক হয়ে গেছিলাম শুনেন সবাই শুনেন এই আয়াতের মধ্যে সে সব ওয়াজ এখানে কষ্ট হচ্ছে না তো আপনাদের আমি যেদিন এটা বললাম যে আল্লাহ কি বলছেন এখানে অনুপরিমাণ সরিষার চাষ কি আপনাদের এলাকায় হয় সরিষার দানা ছোট না বড় এর চাইতেও ছোট ভালো কাজ যদি বান্দা করো আল্লাহ তোমাকে দেখাবেন এর চেয়ে ছোট খারাপ কাজ করলেও আল্লাহ দেখাবেন এর তাফসির কি জানেন এর তাফসির হলো বান্দারে যেহেতু ছোট কাজে ছোট ভালো কাজ ছোট পাপের কাজ কোনটার ব্যাপারেই ছাড় নাই সেহেতু ভালো কাজ ছোট হোক বাদ দিও না আর খারাপ কাজ গুনার কাজ ছোট হোক ওইটার ধারে কাছেও যাইও এজন্য আল্লাহর নবী বলেছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কিন তামারাতিন ফা ইল্লাম তাজিদু ফা বিকালিমাতিন তাইয়্যিবা বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে আল্লাহর নবী বলেছেন আল্লাহর রাস্তায় একটা খেজুর দান করে হলো তোমরা জাহান্নাম থেকে বাঁচো অথবা তোমরা অন্তত পক্ষে ভালো ভালো কথা বলো নেক আমল করো এরপরেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো কারণ জাহান্নাম বড় কঠিন জায়গা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি বললেন ইয়া আয়েশা ইয়াকি ওয়া মুহাক্কিরাতিল আমাল ছোট ছোট গুনাহ থেকে বিরত থাকো ফা ইন্না আল্লাহা মিনাল্লাহি তালিবা কারণ ছোট ছোট গুনার ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করবেন কি আল্লাহর নবী বলেছেন শোনো পিপাসার্থ মানুষকে পানি পান করাও এটাকে হালকা কাজ মনে করো না এটাও তো ভালো কাজ এরকম অল্প অল্প অনু 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 ক্ষুদ্র ক্ষুদ্র ভালো কাজ জমা হতে হতে নেক কাজের বিরাট একটা পাহাড় হয়ে যাবে ঠিক না বলেন আর যদি ছোট ছোট গুনাহ করেন ছোট ছোট গুনাহগুলো জমতে 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 একটা গুনাহের পাহাড় হয়ে যাবে এই জন্য নেকির কাজ ছোট হোক ওইটা বাদ দিব না আর পাপের কাজ যত ছোট হোক ধারে কাছেও যাব ছোট ছোট আমলের কারণে কিয়ামতের দিন নাজাত হয়ে যেতে পারে দুইটা ঘটনা আমার মনে পড়ছে ঘটনাগুলো কি বলবো শুনেন শুনেন ছোট্ট ভালো কাজকে বাদ দিয়েন না একজন জেনাকারিনী মহিলা জিনা করেছে বলেন তো জিনাকে হারাম করেছেন কে আল্লাহর অপছন্দনীয় কাজ মহিলা করেছে আল্লাহর হুকুম অমান্য করে মহিলা জাহান্নামী হয়ে গিয়েছিল এই জিনাকারিনী মহিলা একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে হাঁটার সময় দেখলো একটা পিপাসার্থ কুকুর পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে আছে মহিলার এই পিপাসার্থ কুকুরকে দেখে মহিলার দিলে বড় মায়া জন্ম নিল এখনকার যুগে তো আমরা পায়ে মোজা দেই এগুলো হলো কাপড়ের তৈরি মোজা সেই যুগে ছিল চামড়ার মোজা মহিলা ওই পিপাসার্থ কুকুরকে দেখে তার পা থেকে চামড়ার মোজাটা খুলে একটা কুয়া থেকে পানি উঠায়া এরপরে পিপাসার্থ কুকুরকে পানি পান করালো একটা প্রাণীর প্রতি এমন সদয় আচরণ করার কারণে আল্লাহ ওই মহিলার গুনাহ খাতা মাফ করে দিয়ে তাকে জান্নাতি বানায়া দিলে তাহলে বোঝা গেল বোঝা গেল ভালো কাজ সেটা যত ছোটই হোক না কেন এই ভালো কাজগুলো আমরা হাত ছাড়া করব আর একটা ঘটনা শুনেন পাপের কাজ হালকা হোক এটাও আপনাকে জাহান্নামি বানায় দিতে পারে একজন মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত বিশুদ্ধ সনদে এই হাদিস এসেছে এই মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত এই মহিলা রমজান মাসে রোজাও রাখত নেক আমল করত তাহাজ্জুদ পড়ত কোরআন তেলাওয়াত করত এই মহিলা সকল ভালো কাজ করত কিন্তু এই মহিলার ঘরে একটা বিড়াল ছিল মহিলা বিড়ালটাকে বেঁধে রাখতো অভুক্ত রাখতো খাবার দাবার দিত না একটা বিড়ালের প্রতি অবিচার করার কারণে জুলুম করার কারণে ওই মহিলার সকল নেক আমলগুলোকে আল্লাহ বরবাদ করে দিয়ে মহিলাকে জান্নাতের পরিবর্তে আল্লাহ জাহান্নামী বানায় দিলেন তাহলে এই ঘটনা থেকে আমরা বুঝলাম গুনাহের কাজ খারাপ কাজ এটা যতই হালকা হোক না কেন এই হালকা কাজগুলো আমাদেরকে জাহান্নামী বানায়া দিতে এই জন্য আল্লাহ বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ক্ষুদ্র ক্ষুদ্রতে ক্ষুদ্র অনুপরিমাণ
ভালো কাজ করলে সেটাও তোমরা দেখবা আর ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা অনুপরিমাণ খারাপ কাজ করলে সেটাও তোমরা দেখবা এই আয়াত নাযিল হওয়ার পর হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আন তিনি নবীজিকে বললেন ওগো আল্লাহর নবী আল্লাহ যদি এভাবে বিচার করেন আমরা তো ধরা খেয়ে যাব তখন নবীজি বললেন ও আবু সাঈদ খুদরি শোনো আল্লাহ বড় দয়াবান আল্লাহ বড় মেহেরবান তোমরা যখন নেক কাজ করো নেক কাজের সওয়াব একটা ভালো কাজের জন্য আল্লাহ একটা সওয়াব দেন না একটা ভালো কাজের জন্য আল্লাহ সওয়াব দেওয়ার বেলায় 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেন আবার যখন তোমরা গুনাহ করো একটা গুনার জন্য দুইটা গুনাহ লেখা হয় না একটাই লেখা হয় তবে শুনো আল্লাহ যদি কিয়ামতের দিন কারো কাছ থেকে হিসাব শুরু করেন ওই লোকটা বাঁচতে পারবে না শেষে একটা সুন্দর ঘটনা বলবো নাকি শেষ করে দেব আমি কি ঘটনাটা বলবো যে ঘটনাটা আরম্ভ করছি ঘটনাটা কি শেষ করব বেশি লম্বা না ছোট 2-3 মিনিটের ঘটনা নবীজি বললেন শোনো শোনো মানুকিসাউদ্দিবা আল্লাহ যার কাছ থেকে হিসাব চাইবেন সে ধরা খেয়ে যাবে আযাবের সম্মুখীন হয়ে যাবে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কথা শুনে বলেছিলেন ওগো আল্লাহর নবী আপনি তো বলছেন আল্লাহ যার কাছ থেকে হিসাব নেবেন সে ধরা খেয়ে যাবে কিন্তু আল্লাহ তো কোরআনে বলেছেন ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা কিন্তু আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন আল্লাহ তো কোরআনে বলেছেন যারা ডান হাতে আমলনামা পাবে আল্লাহ তাদের কাছ থেকে সহজ করে হিসাব নেবে আর আপনি বলতেছেন হিসাবের জন্য ধরলে আটকে যাবে ওগো আল্লাহ নবী ব্যাপারটা তো বুঝলাম না নবীজি তখন বললেন আয়েশা গো শোনো কিয়ামতের দিন আল্লাহ যার কাছ থেকে সহজ করে হিসাব নিতে চাইবেন আল্লাহ তার হাতে থাকা আমলনামা দেখবেন কিন্তু যাচাই বাছাই না করে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে সুবহানাল্লাহ বুঝা শুননা বলেন আগে বুঝেন কেন সুবহানাল্লাহ পড়বেন অনেকে হয়তো এখনো বুঝেন নাই শুনেন সহজ বাংলায় বুঝাই দেই নবীজি বলেছেন কিয়ামতের দিন আল্লাহ যদি কারো উপর ইহসান করতে চান দয়া করতে চান আল্লাহ হাতে যে আমলনামা দিবেন এটা দেখবেন কিন্তু যাচাই বাছাই না করে আল্লাহ বলবেন জান্নাতে চলে যান বুঝানোর জন্য আপনাদেরকে একটা উদাহরণ দেই আপনাদের কি আশেপাশে কোনো বাজার আছে বাজারের নাম কি বাক্কা বাজার বাকা বাকা ঠিক আছে বাকা বাজার তো এই বাকা বাজারে এত বাকা বাজার এটা কি সুজা না কুল্লা আপনাদের এলাকার রাস্তার নাম কুল্লা এখানে আবার নাম দিয়েছেন বাকা বাজার কেমন আছেন কে চট্টগ্রামে কিছু লোকেরা বলে কুল্লা আসো আপনারা কি আমার কথা কষ্ট পেয়েছেন কষ্ট পাইয়েন না একদিনের জন্য আসছেন তো শুনেন এই বাকা বাজারে মনে করেন আপনার একটা দোকান আছে আমার বাড়ি সিলেট জানেন তো আপনারা হ্যাঁ মনে করেন আপনার দোকান ফালাইয়া দোকান রেখে আপনি আপনার পরিবার নিয়ে আমাদের সিলেট সফরে যাবেন সিলেটে চা বাগান আছে জানেন তো আপনারা অনেক সুন্দর এলাকা আপনি আপনার বউ বাচ্চা নিয়ে যাবেন এখন আপনার দোকানে কর্মচারীকে ডেকে বলেন এই শোনো আমি তো সিলেট চলে যাচ্ছি 3 দিনের সফরে তুমি দোকানের দায়িত্ব গ্রহণ করো তুমি 3-4 দিন দোকানের সব হিসাব নিকাশ ঠিক রাখো আমি আইসা তোমার কাছ থেকে হিসাব নিব আপনি 3-4 দিন পরে আসলেন আসার পরে ওই ছেলেটা আসলো আপনার কাছে এসে বলল স্যার এই দেখেন গত 3-4 দিনের সব হিসাব এখানে লেখা আছে এই এই খাত থেকে এত টাকা আয় এই এই খাতে এত টাকা ব্যয় হয়েছে আপনি ভাবলেন এই ছেলেটা এত বছর ধরে আমার দোকানে চাকরি করে বিশ্বস্ত ছেলে এত হিসাব দেখার কি দরকার সেই হিসাব দিছে আপনি বললেন ইটস ওকে যাও এটা একটা নিয়ম একটা পদ্ধতি আরেকটা হলো ছেলেটা হিসাব নিয়ে আসছে আপনি বলে এ রেতিকা এখানে এত টাকা কমইলো কেন এই কাজ এমনি করলি কেন ওইটা এমনি করলি না কেন পয়েন্টে পয়েন্টে যদি তারে জেরা করা আরম্ভ হয় যে বলেন তো হিসাব তার জন্য কঠিন না সহজ বলেন তো হিসাব নেওয়ার প্রথম পদ্ধতি সহজ না দ্বিতীয় পদ্ধতি সহজ প্রথম পদ্ধতিটা সহজ কিয়ামতের দিন আল্লাহ আমাদের হাতে হাতে আমলনামা দিয়া নামাজিকে যদি বলেন হেই রুকুটা আরো বাড়াই দিলি না কেন সাজদাতে এমনি দিলি না কেন হজ এমনি করলি না কেন এমনি বললি না কেন এমনি করলি না কেন জেরা শুরু হইলে বাঁচতে পারবো আমরা নবীজি বলেছেন আয়েশা শোনো সহজ হিসাবের নিয়ম হলো আল্লাহ দয়া করতে চাইলে কারো উপরে হাতে থাকা আমলনামা দেখবেন যাচাই বাছাই না করে বলে যা আমার জান্নাতে চলে যা এরকম হিসাব আপনারা চান কি চান না আপনারা না চাইলেও চেয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আপনারা বলবেন হুজুর চাইছেন যে প্রমাণ কোথায় দলিল কোথায় দলিল হলো নবীজি সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা
আল্লাহর নবী দোয়া করতেন ওগো আল্লাহ আমার কাছ থেকে সহজ করে হিসাব নিও আসেন সবাই আমরা এই দোয়াটা শিখি বলেন আমার সঙ্গে জুড়ে বলবেন আল্লাহুম্মা সবাই বলেন এদিক থেকে আওয়াজ আসে না কেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা তিনবার শুনলে মুখস্থ হয় একবার বলছি বলেন আরেকবার আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা আরেকবার আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা আল্লাহ আমাদের সবার কাছ থেকে সহজ করে হিসাব নিয়েন বলেন আমি এবার শুনেন আমরা সূরা জিলজালের তাফসীর সংক্ষেপে শুনলাম আমি আপনাদেরকে ছয়টা শিক্ষা বলবো কয়টা শিক্ষা আমার চাচাদানরা কষ্ট হচ্ছে আপনাদের আমার যুবক ভাইজানরা কষ্ট হচ্ছে এই ছয়টা শিক্ষা নিয়ে বাড়ি যেতে পারবো তো আচ্ছা নাম্বার 1 এক নাম্বার শিক্ষা হলো আমরা প্রথম আয়াতে পড়ছিলাম না ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা জমিন কাঁপায় দেওয়া হবে কার হুকুমে এখান থেকে প্রথম শিক্ষা আমরা নিলাম জমিন কার আল্লাহ আমরা কার আল্লাহ আল্লাহর জমিনের উপরে খোদাদ্রোহী কাজ করব না ইসলাম বিরোধী কাজ করব না আলেমদের সাথে বিয়াদবি করব না নইলে জমিন কাপায়া দিয়া টাকা পয়সা ক্ষমতা সুদ্ধা জমিনের নিচে গাইলা দিতে পারবেন কি আল্লাহ তাহলে প্রথম শিক্ষা আজকের ওয়াজ থেকে মাহফিল থেকে আলোচনা থেকে জমিনের উপরে কখনোই খোদাদ্রোহী কাজের চিন্তাও করব না কিসের এত বাহাদুরি আপনার এই যুবকরা বলো তো এই যে তুরস্কে একটা ঘটনা ফেসবুকে ভাইরাল হয়েছে এই যে বাড়ি একজন বাড়ির মালিক ভাড়াটিয়াকে ভাড়া বেশি তো ভাড়াটিয়াকে বের করে দিছে এরপরে ভূমিকম্পের রাতে ওই বাড়ি ধসে পড়ে গেছে সকালবেলা বাড়ির মালিক আর ওই আগে যাদেরকে বাড়ি থেকে বের করে দিছিল ভাড়ার কারণে ভাড়াটিয়ার বাড়ির মালিক এক তাঁবুতে কি বুঝলেন ঘটনা রাতের বাড়ির মালিককে সকালবেলায় তাঁবুতে পৌঁছায় দিতে পারেন কে টাকা পয়সা ক্ষমতার অহংকার করবেন না তাহলে এক নাম্বার শিক্ষা এই জমিনে বাহাদুরি চলবে না বরং গুলামি হবে কার আর জুড়ে গুলামি হবে কার দুই নম্বর শিক্ষা এই যে আমরা বলেছিলাম না ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা জমিন তার ভেতর থেকে সব বাইর করে দিবে যে ধন সম্পদের জন্য নামাজ ছেড়ে দেই ধন সম্পদের জন্য মারামারি কাটাকাটি এই ধন সম্পদ কিয়ামতে কাজে লাগবে না সুতরাং ধন সম্পদ অর্জন করতে গিয়ে আল্লাহর গোলামির পথ থেকে বিচ্যুত হবে না ইনশাআল্লাহ এটা দুই নম্বর শিক্ষা তিন নম্বর শিক্ষা হলো জমিন কিয়ামতের দিন সব খবর বলে দিবে আল্লাহ আল্লাহ জমিন সব সাক্ষী হয়ে আছে তাহলে জমিনের উপরে আমরা কোনো অপকর্ম করব চার নম্বর শিক্ষা হলো কিয়ামতের দিন মানুষ তার আমলনামা দেখবে আমার যুবকরা শোনো যুবকদের উদ্দেশ্যে বিশেষ নসিহত এমন কোন কাজ ভাই গোপনে কইলো না যেটা কিয়ামতের দিন সবার সামনে দেখাইলে তোমার ইজ্জত থাকে না কারণ কিয়ামতের দিন সব দেখাইবেন কে তাহলে আমরা সাবধান হয়ে যাব ইনশাআল্লাহ পাঁচ নম্বর শিক্ষা হলো ভালো কাজ অল্প হোক এটা আমরা ছাড়বো আমি যুবকদেরকে ধন্যবাদ দেই যারা কষ্ট করে এই মাহফিল সাজিয়েছে আগামী বছরও মাহফিলটা হলে যুবকরা কাঁধে কাঁধ মিলাইয়া ঐক্যবদ্ধ হয়ে মাহফিল বাস্তবায়ন করবে যুবকরা রাজি আছেন তো বাবা যান চাচা যান সহযোগিতা করবেন তো কারা কারা রাজি হাত তুলে দেখান তো লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আতগুলো নামান ছয় এবং সর্বশেষ শিক্ষা হলো গুনার কাজ ছোট হোক ধারে কাছেও যাব এখানে চিঠি এসেছে হুজুর যুবকদের উদ্দেশ্যে আপনি আলাদা কথা বলবেন আজকের ওয়াজে যারা মন দিয়ে শুনছেন ওয়াজের বেশিরভাগ সময় খালি যুবকদের কথাই ছিল ঠিক কি না